আলাইকুম ভিউয়ার্স স্বাগতম এম ইউসিআইটিতে সেলফিন হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সেলফিনে টাকা জমা রাখতে পারবেন ক্যাশ উত্তোলন এবং টাকা ট্রান্সফার করতে পারবেন বিভিন্ন মাধ্যমে এবং বিকাশেও টাকা পাঠাতে পারবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সেলফিন থেকে বিকাশে টাকা আনবেন সেলফিন থেকে বিকাশে টাকা আনার জন্য সেলফিন এবং বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে না থাকলে আমি এর আগে ভিডিও দিয়েছি সেলফিন এবং বিকাশ অ্যাকাউন্ট যেভাবে নিজের মোবাইল থেকে নিজেই খুলবেন ভিডিওগুলো নিচের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা অ্যাকাউন্ট না খুলে থাকলে ভিডিওগুলো দেখে নেবেন তো চলুন আমরা শুরু করি তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন আর সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ তো আমরা ভিডিওটি শুরু করছি তো আমরা যেভাবে সেলফিন থেকে বিকাশে টাকা আনবো তো আমাদেরকে যা করতে হবে তো আমরা প্রথমে সেলফিনে চলে যাবো আমরা সেলফিন লগ ইন করব যে আমরা সেলফিনে লগ ইন করছি সেলফিন লগ ইন করার পর কার্ড এই অপশনটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা সেলফিনের একটি ভার্চুয়াল কার্ড পাবো সেলফিন অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে সবাই এই ধরনের একটি ভার্চুয়াল ভিসা কার্ড পেয়ে যাবেন এখানে আসার পর এখানে কার্ড ডিটেলস এখানে ক্লিক করবেন একটি ভিসা কার্ডে যা যা তথ্য আছে এবং এই কার্ডটির মধ্যে সেমভাবে ওই তথ্যগুলো দেওয়া হয়েছে আমার কার্ডের মধ্যে যেরকম ষোলো ডিজিটের একটি নাম্বার থাকে ঠিক সেম ওই কার্ডের ওই নাম্বারটি এখানে দেওয়া হয়েছে এই কার্ডটি সম্পূর্ণ ভিসা কার্ড ভিসা কার্ড থেকে তো আপনারা জানেন কেন কাটা থেকে শুরু করে মার্চেন্ট পে সকল ধরনের সেবা সেবা এই কার্ডের মধ্যে বিদ্যমান তো এখানে সেম ভিসা কার্ডের মতো সকল তথ্য আছে এবং সকল তথ্যর মাধ্যমে আমরা সকল ধরনের লেনদেন করতে পারবো এবং বিকাশেও টাকা নিয়ে যেতে পারব তো সেলফিন থেকে টাকা নিতে হলে আমাদেরকে এখান থেকে যা যা আমাদের দরকার আমাদের প্রথম দরকার এক্সপায়ার ডেট তো আপনারা এগুলো একটি কাগজে লিখে নেবেন তো প্রথম দরকার হচ্ছে আমাদের স্পায়ার ডেট আপনারা স্পায়ার ডেটটি লিখে নিবেন তারপর ষোলো ডিজিটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি লিখে নেবেন তারপর এখানে সিবিবি তো ওই নাম্বারটি লিখে নেবেন বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার জন্য আপনাদের এই তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি জিনিস আপনারা একটি কাগজে লিখে নেবেন লিখার পর আমরা এখন আমরা বিকাশ অ্যাকাউন্টে চলে যাব আমরা বিকাশ অ্যাপটি ওপেন করবো যে আমাদের বিকাশ অ্যাপটি ওপেন হচ্ছে যে আপনারা এখান থেকে ফিন দিয়ে দিবেন ফিন দেওয়ার পর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিবেন আমাদের বিকাশ অ্যাপ ওপেন হয়ে গেছে তো আমাদের সেলফিন থেকে বিকাশ অ্যাপে টাকা আনতে হলে আমাদেরকে যা করতে হবে তো আমরা অ্যাড মানি এখানে ক্লিক করব তো এখান থেকে কার্ড টু বিকাশ এখানে ক্লিক করব তো এখানে আমরা বিশা কার্ড ক্লিক করব আমাদের যেহেতু ভার্চুয়াল কার্ডটি বিকাশ সেক্ষেত্রে আমরা তো এখান থেকে আমরা বিশা কার্ড এখানে ক্লিক করব এখান থেকে আমরা মাই অ্যাকাউন্ট এবং আদার অ্যাকাউন্ট এখান থেকে আমরা নিজের অ্যাকাউন্টও নিজের বিকাশ অ্যাকাউন্টও আনতে পারবো আবার অন্য কারো বিকাশ অ্যাকাউন্টও আনতে পারবো আমরা যদি অন্য কারো বিকাশ অ্যাকাউন্ট থেকে আনি সেক্ষেত্রে আদার্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে আমাদেরকে মোবাইল নাম্বারটি লিখতে হবে তো আমরা যেহেতু নিজের অ্যাকাউন্টে আনবো সেক্ষেত্রে আমরা মাই অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে দিব তো করার পর এখানে আমরা কত টাকা আনবো সেটি লিখে দিতে হবে তো আমি আমার অ্যামাউন্ট লিখে দিচ্ছি এখান থেকে ফসিট এখানে ক্লিক করবেন তো আমি এখানে প্রসিডে ক্লিক করে দিচ্ছি তো আমাদের সেলফিনের কার্ডটি অ্যাড করতে হলে অ্যাড মানি ফ্রম নিউ কার্ড আমরা এখানে ক্লিক করব পরবর্তীতে যদি আমরা এই কার্ড থেকে আবার লেনদেন করতে চাই সেক্ষেত্রে সেভ দিব আর যদি পরবর্তীতে যদি আমরা এ কার্ড থেকে লেনদেন না করতে চাই সেক্ষেত্রে ডু নট সেভ এখানে ক্লিক করবো তো আমরা যেহেতু পরবর্তীতে লেনদেন করতে চাই সেক্ষেত্রে সেভে ক্লিক করে দিচ্ছি যে আমাদের প্রসেসিং হচ্ছে যে এখান থেকে আমাদেরকে পেমেন্ট ডিটেলস তো এখান থেকে কার্ডটায় ভিসা এখানে ক্লিক করে দিবেন তো এখান থেকে এখান থেকে কার্ড নাম্বার দিতে হবে তো আমাদের যে ষোলো ডিজিটের নাম্বারটি তো আমাদের যেটি লিখে রাখতে বলেছি আমাদের কার্ডের ষোলো ডিজিটের নাম্বারটি দিতে হবে তো আমরা কার্ডের ষোলো ডিজিটের নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এখান থেকে এক্সপায়ার ডেট তো আমাদের যে কার্ডের এক্সপায়ার ডেটটি আছে সেটি লিখে দিতে হবে আপনাদের ভার্চুয়াল কার্ডের যে এক্সপায়ার ডেটটি আছে সেটি লিখে দিবেন এই ধরনের একটি এক্সপায়ার ডেট পাবেন ওই এক্সপায়ার ডেটটি আপনারা লিখে দিবেন তো এখান থেকে সিবিএন তিন ডিজিটে আপনারা সিবিসি নাম্বারটি দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এখানে সব কিছু ঠিকঠাক আছে কি না আপনাদের নাম্বার এক্সপায়ার ডেট এবং সিবিসি নাম্বারটি ঠিক আছে কি না যদি ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে পে এখানে ক্লিক করে দিবেন তো আমি পে এখানে ক্লিক করে দিচ্ছি আমাদের লেনদেনটি প্রসেসিং হচ্ছে আমাদের লেনদেনটি প্রসেসিং হয়ে গেছে আমাদের টাকা এসে গেছে বিকাশে টাকা এসে গেছে ইউর কার্ড টু বিকাশ ইজ সাকসেসফুল যে আমাদের টাকাটা এসে গেছে তো এইভাবে আপনারা অতি সহজে আপনাদের সেলফিন থেকে বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন জি আমাদের ব্যালেন্স চেক করে দেখব এখন জি আমাদের আগে চল্লিশ টাকা ছিল এখন নব্বই টাকা হয়ে গেছে কোনো ধরনের জামেলা চাড়াই আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ